আশা করি ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে শ্বাসকষ্ট, এটার উপর একটা আমরা কয়েকটা টিপস দেব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন যাতে আপনাদের কল্যাণ হয়। এখন কথা হচ্ছে কি, এই যাদের শ্বাসকষ্ট, টেনশন ঘটিত শ্বাসকষ্ট হয়, তাদের জন্য কিছু কিছু আমরা টিপস দিয়ে দেব, এবং যাদের হাঁপানি কষ্ট তাদের জন্যেও, এবং তার সাথে কি কি খাদ্য খেলে আপনার উপকার হবে, এসব নানান বিষয় নিয়ে একটা আলোচনা করব। আশা করি আপনারা একের পর এক স্টেপ বাই স্টেপ দেখবেন, এক একজন এক একটা উপকার সেটা অবশ্যই আপনাদের হবে। এই রোগের মূলই কিন্তু খাদ্য থেকে সমস্যা। সেই খাদ্যগুলো কি কি খাদ্য না খেলে আপনি ভালো থাকবেন, প্রাণীজ আমিষ একদম বর্জন, তার ভিতরে মাছ থাকে, মাংস থাকে, আর কি কি ক্ষতি করে, তৈলাক্ত জিনিস, যে কোনো তৈলাক্ত উপাদান যখনই পেটের ভিতরে যাচ্ছে তখন বায়ু সৃষ্টি হচ্ছে, আর বায়ু সৃষ্টি হলে সেটা কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নাই। সেই নিষ্কাশন ব্যবস্থা যাতে সহজ হয় তার জন্য একটা সহজ প্রাণায়াম দেব। সেই প্রাণায়ামটা আপনি একটু গভীর মনোযোগ সহকারে দেখেন আপনি আমি কিভাবে করি। মনে করুন আপনি সহজ একটা আসনে বসে আছেন, সহজ আসনে বসে আছেন, আমি চেয়ারে বসে দেখাচ্ছি, বা আপনি যে কোনো বেডে বসেও করতে পারেন। হ্যাঁ, প্রথমে বুক ভরে নিঃশ্বাসটাকে নিতে হবে, চোখটা বন্ধ করে বুক ভরে নিঃশ্বাসটা নিয়ে মুখ দিয়ে পাখির ঠোঁটের মতো করে মুখটা সরু করে ধীরে ধীরে এবং জোরের সাথে ছাড়া। হ্যাঁ, এরকম 8 বার 10 বার 15 বার 20 বার করা যায়। যত করা যায় বুকের ভিতরে একটা ক্যাপাসিটি তৈরি হবে, শ্বাস বায়ু ভিতরে লাংসের ভিতরে ফুসফুসের ভিতর জড়ো হবে, তাহলে আপনার ভিতরে মল নিষ্কাশন ব্যবস্থাটা সুন্দর হবে এবং আপনি দম পাবেন, হাঁপানির টানটা একটু কমে আসবে। আর সেটা এখন দেখাচ্ছি, গভীরভাবে টেনে দিচ্ছি। এই যে প্রাণায়ামটি দেখালাম, এটা কিন্তু যাদের প্যারালিসিস হয়ে যায় মুখে, তাদের প্যারালিসিসের জন্য কিন্তু উপকার হয় এবং মুখের একটা গ্ল্যামার হয় কিন্তু। তো এবার বলছি, হাঁপানি থেকে চিরতরে মুক্তি পেতে হলে আপনাকে নিরামিষই হতেই হবে। নিরামিষই দুধ অবশ্যই খেতে হয়, শাকসবজি, ফল, আর কয়েকটি আসন করতে হয়। সেটা হচ্ছে সর্বাঙ্গাসন, মৎস্যাসন, হল আসন এবং উড্ডিয়ান মুদ্রা, সাথে তো প্রাণায়াম অবশ্যই থাকবে। এটা করলে চিরতরে মুক্তির উপায় আছে এই হাঁপানি থেকে। হ্যাঁ, এই আসনগুলো আমাদের চ্যানেলে সব দেওয়া আছে, আপনি দেখে শুরু করতে পারেন। এবার কয়েকটি ঔষধ প্রয়োগ করব টেনশন থেকে যাদের হাঁপানি হয়, সেটা দেখাচ্ছি। এখন টেনশন থেকে যাদের হাঁপানি হয় বা হাঁপ ধরে যায়, তাদের কোষ্ঠকাঠিন্য রোগটা থাকে, সেই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্যে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় বা টেনশনটা মুক্ত থাকে সেটা হচ্ছে দেখাচ্ছি। সেটা হলে এটা হরিতকি, হ্যাঁ, গুঁড়ো করে প্রত্যেকটা দিন সকালে হালকা উষ্ণ গরম পানি দিয়ে খাওয়া, ব্যাস। আর শ্বাস প্রশ্বাসের যেটা প্রাণায়াম দেখালাম এটা তো করতেই হবে। আর একটা উপায় দেখাচ্ছি টেনশন থেকে যাদের হাঁপানিটা, এটা হচ্ছে আদা। এক টুকরো আদা, তার সাথে এটা একদম পিওর খাঁটি মধু,
এটা চাক ভাঙা মধু, একদম চাকের থেকে নেওয়া। সেই মধুটা এক টুকরো আদার সাথে এক চামচ, এটা ওটা থেতো করে রস করে এই এক চামচ মধুর সাথে মিশ্রণ করে খেলে টেনশন থেকে হাঁপানি মুক্ত হবেন অবশ্যই। এবার আরেকটি উপায় দেবো, যেটা সর্দি কাশি থেকে হাঁপানির কষ্ট হয়, এটা কি কি উপাদান দিতে পারেন। প্রথমটা হচ্ছে তুলসী পাতা, যেটা আপনারা সবাই মোটামুটি চেনেন, সেই তুলসী পাতার রস এক চামচ, গোলমরিচ, এই গোলমরিচটা দুই চারটে মিশ্রণ করে দেবেন গুঁড়ো করে, আর এক চামচ মধু। হ্যাঁ, এই তুলসী পাতার রস, মধু এক চামচ, আর গোলমরিচ চার পাঁচটা গুঁড়ো করে একসাথে মিশ্রণ করে খাইয়ে দিলেই শ্বাসকষ্ট, যেটা সর্দি কাশির থেকে শ্বাসকষ্ট, এটা চলে যাবে। কিন্তু সাথে প্রাণায়ামটি অবশ্যই করতে হবে, যারা গ্যাসের রুগী আছেন তাদের খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনাদের সাথে আমরা আছি।